কী হবে এই পিএসজির, কে বাই দেখবে তাদের খেলা? যদি একসাথে চলে যান দলটির মূল একাদশের গুরুত্বপূর্ণ তিন স্তম্ভ মার্কো ভেরোট্টি, নেইমার জুনিয়র ও লিওনেল মেসি, যে তিন তারকার বিরুদ্ধে স্লোগান দিয়েছিল পিএসজি সমর্থকরা। দলটির সমর্থকরা এই তিন তারকাকে ভীষণভাবে হেনস্থা করেছে। নেইমার জুনিয়রের বাড়ি রীতিমতো ঘেরাও করেছিল পিএসজি ভক্তরা। অন্যদিকে মার্কো ভেরোট্টি ও লিওনেল মেসির বিরুদ্ধে পিএসজির হেডকোয়ার্টারের সামনে স্লোগান দিয়েছিল পিএসজি সমর্থকরা। ফরাসি গণমাধ্যমগুলোতে খবর বেরিয়েছে আসন্ন গ্রীষ্মকালীন দল বদলে একসঙ্গে নাকি পিএসজি ছেড়ে চলে যাচ্ছেন লিওনেল মেসি, নেইমার জুনিয়র ও মার্কো ভেরোট্টি। লিওনেল মেসি আগেই জানিয়েছেন চলতি মৌসুম শেষ হলেই আর্জেন্টাইন এই ফরোয়ার্ড পাড়ি জমাবে নতুন ক্লাবে। তার বাবা জর্জ মেসি পিএসজি কর্তা ব্যক্তিদের আগেই নিশ্চিত করেছে তা, তাই তো মেসির চুক্তি নবায়ন হয়নি দলটিতে। অন্যদিকে নেইমার জুনিয়রের সঙ্গে পিএসজির চুক্তির মেয়াদ আছে 2027 সালের জুন পর্যন্ত। তবে সম্প্রতি সময়ে দলটিতে নেইমার জুনিয়রের প্রতি যে বাজে আচরণ করা হচ্ছে তাতে ভীষণ ক্ষুব্ধ হয়েছেন ব্রাজিলিয়ান ফরোয়ার্ড। নেইমার নাকি এবার চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছেন পিএসজি ছাড়ার। বিশেষ করে গত দুদিন আগে পিএসজির সমর্থকদের দ্বারা যেভাবে হেনস্থার শিকার হয়েছেন নেইমার, তাতে তার ক্লাব ছাড়ার সিদ্ধান্তটাকে আরও তীব্র করেছে। ব্রাজিলিয়ান ফরোয়ার্ড আসন্ন গ্রীষ্মকালীন দল বদলে পিএসজি ছাড়ার চেষ্টা করবেন। মেসি নেইমারের পর জানা গেছে মার্কো ভেরোট্টিও নাকি আগামী মৌসুমে আর দলটির জার্সি পরে মাঠে নামতে চান না। মার্কো ভেরোট্টি পিএসজি ছাড়ার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করছেন বলে জানিয়েছে ফরাসি সংবাদ মাধ্যম লেকি। মেসি, নেইমার, মার্কো ভেরোট্টি একসঙ্গে চলে গেলে দলটিতে একাই রাজত্ব করতে পারবেন কিলিয়ান এমবাপে, যেটা অনেকদিন ধরে চেয়ে আসছেন ফরাসি ফরোয়ার্ড। আর তাই তো পিএসজির এত ঘটনাতে মাথা দেন না তিনি, একেবারেই নিশ্চুপ ফরাসি এই তারকা।